আমরা একটা জিনিস দেখি যে সমস্ত মুসলমান কিন্তু ফুরফুরা শরীফের অনুগামী নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী কিন্তু ফুরফুরা শরীফের একজন পীরজাদা। তো এই জায়গায় সমস্ত মুসলিম সমাজ কি বা সংখ্যালঘু সমাজ কি আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব মেনে বাংলায় চলবে, কি মনে হয় আপনার? দেখুন, মুসলিমরা সবসময়, মুসলিম সমাজের মধ্যে একটা ডাইভার্সিটি রয়েছে, বিভিন্ন মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন আকীদা রয়েছে। আমরা জানি ফুরফুরা শরীফের অধিকাংশ মুসলিম ফুরফুরা শরীফের অনুসারী, অনুগামী, এবং তারা ফুরফুরা শরীফের দিকে আকীদা রাখে। আবার অনেক মুসলমানরা আছে মুসলিম সমাজের মধ্যে যারা ফুরফুরা শরীফকে আকীদা হিসাবে দেখে না, কিন্তু শ্রদ্ধা করে। কিন্তু যখন সামাজিক স্তরে যখন আসা হবে কিংবা সামাজিক প্ল্যাটফর্মে আসা হবে, সেই জায়গায় তো সামাজিকভাবে সার্বিক সংখ্যালঘু উন্নয়নের কথা বলা হবে, সেখানে দলিত আদিবাসীদেরও কথা বলা হবে। আজকের দিনে আমরা দেখছি আব্বাস সাহেবের নেতৃত্ব দলিত পিছিয়ে পড়া আদিবাসী সমাজও মানছে, মুসলিম সম্প্রদায় অবশ্য মানবেন। কেন, যখন সামাজিক স্তরে আসা হবে সেই জায়গায় কিন্তু কোনো আকীদার প্ল্যাটফর্ম হচ্ছে না, সেই জায়গায় একটা অল রিপ্রেজেন্টেটিভ প্ল্যাটফর্ম হচ্ছে, যেখানে মুসলিম সমাজের বিভিন্ন জায়গার থেকে প্রতিনিধিত্ব থাকবে। সে জায়গার নেতৃত্ব পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের হাতে থাকবে, এটাই আমার এটাই মনে হচ্ছে, এটা হতে চলেছে। এবং এই জায়গায় তো আমার মনে হয় কোনো সমস্যা হবার কথা নেই। আমরা একটা জিনিস দেখেছি বিগত কয়েক বছর ধরে পীরজাদা আব্বাস সিদ্দিকীর কিছু বিতর্কিত বক্তব্য, যেটা নিয়ে সমাজে বহুল প্রচলিত বা সমালোচিত যে জিনিসটা, যে আমি নূরের তৈরি, আমার উপরে দরুদ পড়তে হবে, আল্লাহ আল্লাহ রসুল এক, আমার বক্তব্য মানে জলসা কেউ না আসলে তিনি কাফের হবেন, এরকম কিছু বক্তব্যের কেন্দ্র হয়ে গোটা গ্রাম বাংলা কিন্তু একটা সমালোচনার উনি পাত্র হয়েও আছেন, যদিও ওনাকে অনেকে ভাইজান বলে জানেন। তো এই জায়গায় দাঁড়িয়ে উনি যদি সামাজিক নেতৃত্ব দেন, তো ধর্মীয় কারণে কি কোথাও কি উনি কোনো ব্যাকফুটে যেতে পারেন সামাজিক নেতৃত্বের জায়গায়? দেখুন, অবশ্য আপনি যে কথাগুলো বলেছেন, একটা দুটো কথা আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে, দেখি কি উনি এই কথাগুলো বলেছেন। আমি নিজের কান দিয়ে এখনও আজ পর্যন্ত ওনার এমনি কোনো ভিডিও দেখিনি, কিন্তু এই চ্যাপ্টার ওনার এই ক্ষেত্রটা বাদ রেখে আমি একটা কথা আমার খুব সীমিত নলেজে বলতে পারি, কি যখন একজন ধর্মীয় গুরু কিংবা পীর সাহেব কিংবা কোনো রুহানি শখসিয়ত যখন ওনারা একজন একটা জলসার কিংবা ধর্মীয় প্ল্যাটফর্মে আসেন, তখন কিন্তু ওনাদের ব্যাখ্যা, বিশেষ করে পীর মসজিদদের ব্যাখ্যা, ওনাদের কথার ব্যাখ্যা যেটা ধর্মীয় প্ল্যাটফর্মে হয়, সেটা কিন্তু একটা তাসাফুফের জুবান। এবং তাসাফুফের জুবানের ব্যাখ্যা কিন্তু আমরা যারা জেনারেল ব্যক্তি আমরা করতে পারবো না, রাজনৈতিক ময়দানে সেটার ব্যাখ্যা হয় না। হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বই আছে তামে মঈনুদ্দিন, ওখানে উনি অনেক কিছু লিখেছেন, যেটা আমি আর আপনি যদি পড়ি তবে আমরা ভাববো কি এটা শরীয়তের নজর থেকে এটা ভুল, কিন্তু আবার ওইটা ব্যাখ্যা একমাত্র পীর অলিয়ারাই করতে পারবে। তো যখন একজন পীর সাহেব যখন জলসায় যখন কথা বলেন, ওটার ব্যাখ্যা কিন্তু আমরা কিংবা কোনো রাজনৈতিক স্তরে এটা ব্যাখ্যা করা যাবে না, এটার ব্যাখ্যা একমাত্র অলিয়া আল্লারা পীর মুর্শিদরাই করতে পারেন। এই তাসাফুফের জুবান এর ব্যাখ্যা কিন্তু আমাদের হাতে নেই। আমরা যে গত কয়েক মাস ধরে দেখছি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের যে টানাপোড়েন চলছে সম্পর্কের বা রাজনৈতিক যে একটা কারণ হতে চলেছে, বা আমরা যে বিভিন্ন সময় যে তার সঙ্গে যে লড়াইটা শুরু হয়েছে, তো এর ফলে কি সংখ্যালঘু ভোটে কোনো প্রভাব পড়বে? দেখুন, আমার মনে হয় না কি আব্বাস সাহেবের লড়াই কোনো ব্যক্তির সঙ্গে, আব্বাস সাহেব তো কোনো লড়াই লড়ছেন না, উনি সংগ্রাম করছেন। সংগ্রামটা হলো পিছিয়ে পড়া সমাজকে একটা জায়গায় দাঁড় করানো, সংগ্রামটা হলো যে সমাজ আজকেও নিজের মান সম্মান পায়নি তাদেরকে একটা মান সম্মানের জায়গায় নিয়ে আসা, সংগ্রামটা হলো যে পিছিয়ে পড়া সমাজের যুবকরা আজকে তাদের সামনে কোনো উৎসাহ নেই, তারা ভাবে কি আমরা পড়াশোনা করে কি করব, আমরা তো চাকরি পাবো না, তারা এটা তাদেরকে একটা হোপ দেওয়া, তাদের মধ্যে একটা
উৎসাহকে নতুন করে জন্ম দেবা, কি নিজের জীবনে এগিয়ে যেতে হবে। এটা একটা সংগ্রাম, একটা পিছিয়ে পড়া জাতিকে মূলস্রোতে নিয়ে আসার একটা সংগ্রাম। বিরোধিতা তো থাকবেই, কুটকাট কুচকাজ বিরোধিতা তো থাকবে, ওটা নিয়ে মাথা খারাপ করলে হয় না। এই লড়াইটা সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজের সংগ্রাম, এটা কোনো ব্যক্তিগত লড়াই না। এবং আমি একটাই কথা বলবো কি, যারা আজকে এই সংগ্রামে বিরোধিতা করছে, ইতিহাসের পাতায় কিন্তু তাদেরকে মীর জাফরের নতুন নাম দেওয়া হবে। আমরা আজকেও জানি কি ইতিহাসে, বিশেষ করে বাংলার ইতিহাসে, একজন সিরাজউদ্দৌলা ছিলেন যাকে আমরা শহীদ ডাকি, আর একটা মীর জাফর ছিলেন। আবার ইতিহাসের পাতায় একদিন একটা সিরাজউদ্দৌলার নাম লেখা হবে আর একটা মীর জাফরের নাম লেখা হবে। মানুষকে বিবেচনা করতে হবে কোন দিকে ওনারা থাকবে, কেন এই সংগ্রামটা গরিব মানুষের সংগ্রাম, মুসলিম মানুষের সংগ্রাম, পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, সংখ্যালঘু সমাজের সংগ্রাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুকরিয়া।